রাজধানীর মিরপুরে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। চালকদের বিক্ষোভ থেকে আগুন দেওয়া হয় পুলিশ বক্সেও। এতে প্রায় 15 জন পুলিশ সদস্য সহ মোট 18 জন আহত হয়েছে। আহত অনেকে হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে অটোরিকশা চালকদের আন্দোলনে অচল হয়ে পড়ে মিরপুর ও এর আশপাশের এলাকা। তীব্র যানজটে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। পুলিশ বলছে নগরীতে কোনো ধরনের ব্যাটারি চালিত অটোরিকশা চলতে দেওয়া হবে না। রাসেল খানের রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। ব্যাটারি চালিত অটো রিকশা বন্ধের প্রতিবাদে সকালে মিরপুর 10-এর গুলচত্বর এলাকায় অবস্থান নেয় চালকরা। অটো রিকশার চাকা সচল রাখতে বিভিন্ন স্লোগান দেয় আন্দোলনকারীরা। এক পর্যায়ে আন্দোলন ভয়াবহ রূপ নেয়। পুলিশ বাধা দিলে তাদের উপর চড়াও হয় বিক্ষোভকারীরা। পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার সেল নিক্ষেপ করে। এই ঘটনায় আহত হয় অনেকে। স্থানীয় সংসদ সদস্যের আশ্বাসের পর সড়ক ছেড়ে দেয় বিক্ষোভকারীরা। এরপর বিকেলে কালশিমুরে ফের সড়ক অবরোধ করে একদল। সে সময় প্রায় 100+ গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় কালশিমুরের পুলিশ বক্সে। প্রায় ঘণ্টাখানেক পর পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। একটি কুচক্র মহলের ইন্ধনে আন্দোলনকারীরা ফের মাঠে নেমেছে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। পুলিশের কথা শুনে ওরা চলে গেছে। তারপরে আরেকটা পক্ষ এসে এখানে আগুন জ্বালানোর ব্যবস্থা করছে, এখানে পুলিশ ফাঁড়ি ভাঙচুরের ব্যবস্থা করেছে, মানুষকে কষ্ট দিয়েছে, মানুষের গাড়ি চলাচলের জন্য গাড়িও কয়েকটা ভাঙচুর করেছে। ইতিমধ্যে আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, যারা এই বিএনপির একটা শ্রেণীর লোকজন এসে এই যে ভাঙচুর করেছে রিক্সা, এই রিক্সাওয়ালার নাম পরিচয় দিয়ে, রিক্সাওয়ালারা কোনো ভাঙচুর করে নাই, ভাঙচুর করছে বিএনপি জামাতের লোকজন। পুলিশ বলছে ভিডিও ফুটেজ দেখে নাশকতাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। অটোরিকশা বা ব্যাটারি চালিত রিক্সা মোহাম্মদ হাইকোর্টের নির্দেশনার পর থেকেই পুলিশ কিন্তু তৎপর। কিন্তু এই কিছু ইন্ধনদাতা বা দুষ্কৃতিকারী বা গোলাপানিতে মাছ শিকার করা এক শ্রেণীর লোক আছে, তারা হয়তো ইন্ধন দিয়ে এই ব্যবস্থাটা করছে। তা এখন যে আইনশৃঙ্খলার যে অবনতি ঘটেছে, পুলিশ সদস্যদেরকে আহত করেছে, বিভিন্ন গাড়ি ভাঙচুর করেছে, পুলিশ বক্সে ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে, এ সংক্রান্তে বাংলাদেশে প্রচলিত আইন ও বিধিবিধান মোতাবেক তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীতে কোনো ধরনের ব্যাটারি চালিত অটোরিকশা চলতে দেওয়া হবে না বলেও জানিয়ে দিয়েছে পুলিশ। প্রচলিত আইন ও বিধিবিধান মোতাবেক। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা।